हेलो स्टूडेंट्स तरित विभागের পরবর্তী ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসটা আমাদের তরিত বিভাগ সংক্রান্ত থিওরি ক্লাসের শেষ দিন। আজকে আমরা থিওরি সমস্ত বিষয়টা নিয়ে কমপ্লিট করে দেবো। থিওরি এর পরবর্তী দিনে যে ক্লাসটা আমরা করব সেটাতে আমরা তরিত বিভাগ সংক্রান্ত কিছু অঙ্ক এবং তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের প্র্যাকটিস সেটে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই সংক্রান্ত অঙ্ক। আর আজকে ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানিও এবং নিচে আমার মেল আইডিটা দেওয়া আছে, ওখানে তোমরা পার্সোনাল মেলও করতে পারো। চলো সময় নষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য অথবা সঞ্চিত স্থিতিশক্তি। কিসের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি? দ্বিমেরুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। আচ্ছা, আমরা জানি যে ধরো ই সুষম একটা তড়িৎ ক্ষেত্র যদি থাকে, ই একটা সুষম তড়িৎ ক্ষেত্র বা বলের মধ্যে যদি একটা পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট দ্বিমেরুকে কি বললাম, একটা ই সুষম তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট তড়িৎ প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে পি দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটা দ্বিমেরুকে যদি থিটা কোণে বিক্ষিপ্ত করে রাখা হয়, ধরো আমাদের একটা তড়িৎ ক্ষেত্র আছে এরকম ই, এখানে আমি একটা দ্বিমেরু, ধরো এটা আমাদের দ্বিমেরু এ বি দ্বিমেরু নাম দিলাম, এই দ্বিমেরুকে থিটা কোণে আমরা বিক্ষিপ্ত করে রেখেছি। যদি এইরকম অবস্থায় রাখা হয় তাহলে এই দ্বিমেরুটা, যে দ্বিমেরুর কথা বলছি, এই দ্বিমেরুটা যে টর্ক অনুভব করবে, সেই টর্কের রাশিমালা কথা হবে, টর্কের রাশিমালাকে আমরা টাও দিয়ে প্রকাশ করি। টাও ইকুয়ালস হবে পি ক্রস ই, টাও এর রাশিমালা কথা হবে পি ক্রস ই। এটাকে আমরা যদি আমরা মডিউলাস ভ্যালুটা নিই তাহলে কথা হবে টাও ইকুয়ালস টু পিই সাইন থিটা, পিই সাইন থিটা। এটা আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে অবশ্যই দেখে নাও, নাহলে জিনিসটা বুঝবে না। আচ্ছা, এইখান থেকে আমরা বলতে পারি যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তখন কি, তখন এই আমাদের যে দ্বিমেরুটা আছে দ্বিমেরুটা কীভাবে থাকবে? ধরো তখন আমাদের ইটা এরকম, দ্বিমেরুটা ই এর সঙ্গে এরকম প্যারালাল আছে, সেক্ষেত্রে এই দ্বিমেরুর উপর যে ক্রিয়াশীল বল, বা যে টর্কটা কাজ করবে সেটা সবচেয়ে কম হবে, সেটা টর্কের রাশিমালা কত হবে? তখন 0 হয়ে যাবে। তার মানে কি, এই দ্বিমেরুর উপর কোনো বল কাজই করবে না, তার মানে দ্বিমেরুটাকে বিক্ষিপ্ত হতে হবে না, আর এত কিছু বলার একটাই মানে কি, দ্বিমেরুটা তখন সাম্যাবস্থানে থাকবে। দ্বিমেরু কি অবস্থায় থাকবে? সাম্যাবস্থানে থাকবে। তো ধরো দ্বিমেরুটা সাম্যাবস্থানে আছে, মানে কি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আমি দ্বিমেরুটাকে সাম্যাবস্থায় রাখতে দিতে চাইছি না, কি করব? দ্বিমেরুটাকে ধরো এইখান থেকে আমি এই অবস্থানটা এবার করলাম, দ্বিমেরুটাকে আমি সাম্যাবস্থান থেকে থিটা কোণে বাঁকিয়ে দিলাম। দেখো সাম্যাবস্থান থেকে আগেরটা কি ছিল, আগেরটা দ্বিমেরুটা অলরেডি তোমার থিটা কোণে বিক্ষিপ্ত হয়েছিল, তখন তা এর উপর কোন টর্কটা কে কাজ করছিল? টর্কটা কার জন্য কাজ করছিল? তড়িৎ প্রাবল্যের জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি কি করলাম, পরবর্তী ক্ষেত্রে যখন সাম্যাবস্থানে ছিল তখন তো তড়িৎ প্রাবল্য কাজ করছে না, তড়িৎ প্রাবল্যের জন্য টর্ক কাজ করছে না, ফলে আমি দেখলাম যে ওর তো নিজে নিজে ঘুরতে পারবে না, তখন কি করলাম, আমি ধরে ঘুরিয়ে দিলাম। তার মানে কি, বহিস্থ এজেন্ট ওটাকে ধরে ঘুরিয়ে দিল। সেক্ষেত্রে টর্কের রাশিমালা কত হবে? টাও এক্সটার্নাল। সেক্ষেত্রে আমরা টর্কে কি দিয়ে লিখবো? টাও এক্সটার্নাল ইকুয়ালস টু, সেক্ষেত্রে একই মান হয়, আমাদের অসুবিধা কিছু নেই, পিই সাইন থিটা। কেন আমরা থিটা কোণে বিক্ষিপ্ত করেছি? ধরো থিটা কোণে বিক্ষিপ্ত করে আমার মনের স্বাদ পূরণ হয়নি, আমি কি করবো? আরেকটু যেন বিক্ষিপ্ত করতে চাইছি আমি, তো এটাকে আমি আরো একটু বিক্ষিপ্ত করলাম। ধরো এটা এ ড্যাশ নাম দিলাম, এটা বি ড্যাশ, এইটা এই যে এক্সট্রা কোণটা এটা ধরো ডি থিটা। তাহলে আমার প্রথমে আমি থিটা কোণে বিক্ষিপ্ত করেছিলাম, তারপরে আরো একটু পরিমাণ বিক্ষিপ্ত করে দিলাম, সেটা হচ্ছে ডি থিটা পরিমাণ। তাহলে এখন আমি থিটা থেকে শুরু করেছিলাম, কোথায় চলে গেলাম? থিটা প্লাস ডি থিটাতে চলে গেলাম, এবারে ডি থিটাটা যে একটুখানি পরিমাণ বিক্ষিপ্ত হলো, তাহলে দেখো থিটা পরিমাণ বিক্ষিপ্ত করেছিলাম তার জন্য একটা কৃতকার্য করেছিলাম সেই কৃতকার্যের রাশিমালাটা আমাকে বার করতে হবে। কিন্তু এই যে সামান্য ডি থিটা পরিমাণ যে বিক্ষিপ্ত করলাম এই ডি থিটা পরিমাণ বিক্ষিপ্ত করতে আমাদের কতটা কৃতকার্য করতে হয়েছে সেই কৃতকার্যের রাশিমালা কি লিখবো? আমরা জানি কৃতকার্য ইকুয়ালস টু কৃতকার্য ইকুয়ালস টু বল ইনটু সরণ। এবার এখানে সরণ কোথায় হচ্ছে? এখানে সরণ হচ্ছে কৌণিক সরণ। দেখো থিটা অ্যাঙ্গেল কোনটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর মানে কি কৌণিক সরণ হচ্ছে, তার মানে এখানে সরণের জায়গায় কি বসবে? কৌণিক সরণ। তো এবার আমরা কি লিখবো? এবার দেখো আমরা সামান্য পরিমাণ কৌণিক সরণের জন্য ডি থিটা পরিমাণ কৌণিক সরণের জন্য কৃতকার্য বার করছি, তাহলে লিখবো ডি থিটা পরিমাণ কৌণিক সরণের জন্য কৃতকার্য কৃতকার্য কত হচ্ছে? এটা হবে ডি ডাব্লু। আমি সামান্য পরিমাণ কৌণিক সরণ নিচ্ছি তাহলে আমাদের কৃতকার্যটাও সামান্য হবে। ডি ডাব্লু ইকুয়ালস টু টাও এক্সটার্নাল ডি থিটা আমি সামান্য পরিমাণ কৌণিক সরণ নিয়েছিলাম তার জন্য আমাদের সামান্য কৃতকার্য হলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার আমরা যেই সামান্য পরিমাণ যে ডি থিটা পরিমাণ যে কৌণিক সরণ করেছিলাম তার জন্য আমাদের এই কৃতকার্যটা হয়েছে। তাহলে আমি যে সাম্যাবস্থান থেকে থিটা কোণে বেঁকিয়েছিলাম তাহলে তার ক্ষেত্রে আমাদের কতটা কৃতকার্য হয়েছে সেটা কি করে বার করব? তাহলে আমাদের মোট কি লিখবো? 0 ডিগ্রি থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে কৃতকার্য বিক্ষিপ্ত করতে কৃতকার্য ইকুয়ালস টু ডাব্লু। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডাব্লু ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ডাব্লু। আমরা কি জানি? আমরা ছোট ছোট আমরা ধরো 0 থেকে থিটা পর্যন্ত এই প্রত্যেকটা রাস্তা পুরো পথটাকে ডি থিটা পরিমাণ ছোট 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 অংশে ভাগ করে নিলাম। তাহলে আমি কি করবো? পুরো ছোট ছোট ডি থিটার জন্য যতটা কৃতকার্য হচ্ছে টোটালটা যোগ করে দিলাম, আমি থিটা কোণে বিক্ষিপ্ত করার জন্য কতটা কৃতকার্য সেটা বার করে ফেলতে পারবো। তো সেটাই আমরা করতে চলেছি। ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা কি লিখবো? টাও এক্সটার্নাল ডি থিটা, কারণ ডি ডাব্লু মানে আমরা পেয়েছি টাও এক্সটার্নাল ডি থিটা। এবারে ডি থিটা বিক্ষিপ্ত করতে শুরু করেছিলাম সাম্যাবস্থান থেকে, মানে 0 ডিগ্রি থেকে, আর শেষ করেছি কোথায়? থিটা কোণে গিয়ে। নো প্রবলেম, আশা করছি কারোর এখানে সমস্যা থাকার কথা নয়। আচ্ছা পরবর্তী আমি পার্টটা মুছবো। দেখো টি এক্সটার্নালটা আমি মুছে দিলাম, ওটা আমাদের কাজে লাগবে, তোমরা আশা করি কপি করে রেখেছো। 0 এটা থিটা, তাহলে টি এক্সটার্নালের মান কত? টি এক্সটার্নালের মান হচ্ছে পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, পিই সাইন থিটা ইন্টু ডি থিটা। এটা দেখো একটা নির্দিষ্ট দ্বিমেরুর জন্য আমাদের দ্বিমেরু ভ্রামকের মান ধ্রুবক, একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্যের মান ধ্রুবক, তাহলে পি আর ই আমাদের ধ্রুবক, তাহলে পি আর ই বেরিয়ে গেল এখান থেকে। পি আর ই ধ্রুবকের ইন্টিগ্রেশন করা যায় না, তাহলে কার ইন্টিগ্রেশন করা যাবে? সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করা যাবে। সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন করা যাবে। তো আমাদের লিখে দিলাম সাইন থিটা ডি থিটা। আচ্ছা তো এবার আমরা কি করব? এবার আমরা ইন্টিগ্রেশনটা করব। চলো আমি একটু উপরে পাটটা মুছি, চলো দেখা যাক উপরে পাটটা হালকা করে এই একটা মুছে দিলাম। আচ্ছা এবার কি করব? এবার আমরা লিখব ডাব্লিউ ইকুয়ালস টু মানে কৃতকার্য টোটাল কৃতকার্য ইকুয়ালস টু আমাদের পিই তো ধ্রুবক এটা বেরিয়ে গেল, আর আমাদের যে সাইন থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে আমরা পাই মাইনাস অফ কস থিটা, সাইন থিটা ইন্টিগ্রেট করলে আমরা পাই মাইনাস কস থিটা। আমাদের লিমিটটা 0 থেকে থিটা পর্যন্ত, লিমিট 0 থেকে থিটা। আগের দিনে একটা ক্যালকুলেশন আমি দেখেছিলাম যে ইন্টিগ্রেশনের এরকম লিমিট দেওয়া থাকলে সেই লিমিটটা কি করে পুট করতে হয়। তাহলে এখান থেকে কত আসছে? পিই আসছে, এখান থেকে আমাদের আসছে, তাহলে মাইনাসটাকে আমি বার করে দিলাম, বাইরে এই কসের আগে যে মাইনাসটা আছে, তাহলে এখানে কত আসছে? এখানে আসছে কস থিটা মাইনাস কস 0 ডিগ্রি, কস থিটা মাইনাস কস 0 ডিগ্রি। আমি পাটটা মুছে দিচ্ছি, তাহলে এটা কত আসছে? পিই মাইনাস আছে আগে একটা, তাহলে এটা আসছে কত? কস থিটা মাইনাস ওয়ান, কস থিটা মাইনাস ওয়ান। এবার এই মাইনাসটাকে আমি যদি ভেতরে গুণ করে দিই তাহলে আমি কত পাবো? পিই ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ডাব্লুর মান পেলাম এটা পিই কস পি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। এই যে রাশিমালাটা পেলাম এটা কি? তাহলে এটা আমাদের হচ্ছে সাম্যাবস্থান থেকে কোনো দ্বিমেরুকে থিটা কোণে বিক্ষিপ্ত করতে, থিটা মান যা খুশি হতে পারে, থিটা কোণে বিক্ষিপ্ত করতে মোট কতটা কৃতকার্য আমাকে করতে হবে তার রাশিমালা। এবার আমরা জেনেছি যে এই যে যতটা কৃতকার্য করতে হয় যার উপর আমি কৃতকার্যটা করছি যার ওপর কৃতকার্যটা করছি সেই জিনিসটার মধ্যে এই কৃতকার্যটাই স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়। স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয় তার মানে কি, এই যে কৃতকার্যটা আমি দ্বিমেরুর উপর করলাম, বিক্ষিপ্ত করতে দ্বিমেরুকে, এটাই দ্বিমেরুর মধ্যে কী রূপে জমা হলো? তড়িৎ স্থিতিশক্তি। কী রূপে জমা হলো? তড়িৎ স্থিতি শক্তিরূপে জমা হয়ে গেল। তড়িৎ স্থিতিশক্তিরূপে দ্বিমেরুর মধ্যে এই পরিমাণ কৃতকার্যটা জমা হলো। তাহলে তড়িৎ স্থিতিশক্তি রাশিমানাটাও এটাই পাচ্ছি আমি, বোঝা গেল? এবার কয়েকটা বিশেষ কেস আমি দেখে নেবো, একটা বিশেষ কেস আমরা দেখে নেবো। কি দেখবো? ধরো প্রথমটা কি দেখবো, ধরো থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, মানে কি আমি সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি কোণে এটাকে বাঁকাচ্ছি, সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি কোণে এটাকে আমি বিক্ষিপ্ত করছি, বাঁকাচ্ছি বা বিক্ষিপ্ত করছি। সেক্ষেত্রে ডাব্লুর মান কত হচ্ছে? দেখো এখানে cos 90 বসবে, cos 90 মান কত? 0। তাহলে এখানে cos 90 যেই 0 হয়ে যাবে তাহলে এটা আমরা কত পাবো? w ইকুয়ালস টু পিই। তাহলে প্রথম ক্ষেত্রে আমি পেলাম w ইকুয়ালস টু পিই, ডাব্লুর মান পেলাম পিই। আচ্ছা এবার কি, এবার আমি 2 নম্বর কেস দেখব। 2 নম্বর কেস কি, ধরো আমাকে এটা থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে কি আমি 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত করতে চাইছি দ্বিমেরুকে। 180 ডিগ্রি কোণে যে বিক্ষিপ্ত করতে যাবো, দেখো এখানে cos থিটার জায়গায় আমরা cos 180 বসাবো, আর cos 180 মান হচ্ছে -1। তাহলে এখানে -1 আর এই একটা -1, তাহলে এখানে যদি -1 বসে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 1 আর 1 2। তাহলে এটা আমাদের w ইকুয়ালস টু আসবে 2 পিই। এই দুটো গেল আমাদের স্পেশাল কেস কি সংক্রান্ত, আমাদের তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কতটা কৃতকার্য লাগে এবং তাতে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হয় তার রাশিমালা নির্ণয় করে ফেললাম আমরা খুব সহজেই। যদি আবার না বুঝে থাকো তাহলে ভিডিওটা একবার রিভাইন্ড করে আরেকবার দেখে নাও। চলো লেটস গো টু দ্য নেক্সট টপিক। তো এর পরবর্তী যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা জানতে গেলে আমাদের বোর্ডটাকে আগে মুছতে হবে। চলো বোর্ডটা আগে আমরা মুছি। আর আমি বারবার বলছি, যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে, ছোট থেকে ছোটতর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিও, বা আমার মেল আইডি বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিচে দেওয়া আছে, সেটাতে তোমরা জানাতে পারো। চলো আচ্ছা, তো এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতি। কি দেখবো? তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতি। আচ্ছা আমরা যখন মহাকর্ষ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে অভিকর্ষ বা পৃথিবীর যে আমাদের অভিকর্ষ যে ত্বরণ বা অভিকর্ষ বলের প্রভাবে যখন কোনো বস্তু অবাধে পতনশীল হয় তখন তার স্থিতিশক্তি ক্ষয় হয়, মানে কি স্থিতিশক্তির পরিমাণ কমতে থাকে, আর যে পরিমাণ স্থিতিশক্তির পরিমাণ কমে ঠিক তত পরিমাণ গতিশক্তি অর্জন করতে থাকে বস্তুটা। মানে অবাধে পতনশীল ধরো কোনো একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, সেই সময় বস্তুটা যে পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পায় ঠিক ততটা পরিমাণ গতিশক্তি নিজে থেকে পেয়ে যায়। এখানেও যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন একটা কণা, একটা আহিত কণা, মানে এটা একটা আধান আছে, এই কণাটা যখন গতিশীল হবে, যেদিকে খুশি গতিশীল হতে পারে, গতিশীল হবে তখন দেখো প্রথমে যখন স্থির অবস্থায় ছিল তখন এর একটা তড়িৎ স্থিতিশক্তি ছিল, যেই মাত্র গতিশীল হওয়া শুরু করলে তড়িৎ স্থিতিশক্তির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, আর সেই যত পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি কমবে ঠিক সম পরিমাণ গতিশক্তি এ অর্জন করবে। কীভাবে? তত পরিমাণ গতিশক্তি অর্জন করবে। ধরো এই যে আধানটা, এই আধানটার ভর হচ্ছে আমরা ধরে নিলাম m, আচ্ছা কিউ ধরে নিলাম, এটা আধানের পরিমাণ ধরে নিলাম কিউ, আর কি ধরে নিলাম, ধরো এই বিন্দু থেকে, ধরো অন্তিম এই বিন্দুতে গেল, এই বিন্দু থেকে এই বিন্দুতে চলে গেল, মানে গতিশীল হলো। তো গতিশীল হওয়া মানে কি একটা বিন্দু থেকে আরেকটা জায়গায় যাবে। ধরো এই দুটো বিন্দুর বিভব প্রভেদ, ধরো আমি নাম দিলাম এ আর বি, তাহলে এটাকে আমি নাম দিলাম VA - VB ইকুয়ালস টু আমি ক্যাপিটাল বি ধরলাম। এটা কি বলছি? এটাকে বলছি বিভব প্রভেদ। আর কি বলছি? ধরো এই যে বিন্দুটা প্রাথমিক গতিবেগ আমরা ধরে নিলাম, প্রাথমিক গতি ধরে নিলাম V1 আর অন্তিম গতি ধরে নিলাম V2, তাহলে এইটার যখন স্থির অবস্থায় ছিল তাহলে তড়িৎ স্থিতিশক্তির মান কত? স্থিতিশক্তি আমি শর্টে লিখলাম স্থিতিশক্তি রাশিমালা আগের দিনের ক্লাসে আমরা দেখেছি। স্থিতিশক্তি রাশিমালা কত হয়? স্থিতিশক্তি কষ্ট হয় QV, অর্থাৎ আধান ইন্টু কি বিভব প্রভেদ, QV। আচ্ছা হলো, এবার আমি কি বললাম, এত যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে পরিমাণ বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাবে তার সঙ্গে যদি আধানটা, যে আধানটা যাচ্ছে মানে কি এখানে এই যে এ বিন্দুতে যে আধানটা ছিল সেটাই তো বি বিন্দুতে গেছে, তাহলে সেটা ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে গেছে। এবার যেই ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাচ্ছে এই কিউ আধানটা যখন যাবে ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে, তাহলে এই কিউ ভি পরিমাণ স্থিতিশক্তির ক্ষয় হবে ওর মধ্যে, ওর মধ্যে যে স্থিতিশক্তিটা জমা ছিল তার কিউ ভি পরিমাণ স্থিতিশক্তি হ্রাস পাবে। আর এই কিউ ভি পরিমাণ স্থিতিশক্তি যেটা হ্রাস পাচ্ছে তার সমতুল্য গতিশক্তি সে অর্জন করবে। তাহলে গতিশক্তির রাশিমালা আমরা দেখো, গতিশক্তির প্রাথমিক গতিবেগ আর অন্তিম গতিবেগ পেয়ে গেছি। তাহলে গতিশক্তি আমরা লিখতে পারি ই কে মানে কাইনেটিক এনার্জি, ইংলিশে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ই কে ইকোয়ালস আমরা লিখব কিউ ভি। আচ্ছা ই কে রাশিমালা কি লিখবো আমরা জানি, গতিশক্তি ইকোয়ালস হাফ এম অন্তিম বেগ ভি টু স্কোয়ার মাইনাস প্রাথমিক বেগ তার হোল স্কোয়ার ইকোয়ালস টু হয় কিউ ভি, ইকোয়ালস টু কিউ ভি। এটা হলো আমাদের কোনো গতিশক্তির মানে গতিশক্তির সঙ্গে স্থিতিশক্তির সম্পর্ক, দুটো ইকুয়াল আমরা পেলাম। এবার ধরো ভি ওয়ান ইকোয়ালস টু জিরো, ধরো ভি ওয়ান ইকোয়ালস টু জিরো এবং ভি টু ইকোয়ালস টুকে আমরা ভি টুকে আমরা ভি ধরে নিলাম, আমরা কী ধরলাম ভি ওয়ান ইকোয়ালস টু জিরো আর ভি টুকে আমরা ভি ধরে নিলাম, অন্তিম বেগটাকে আমরা ভি ধরলাম আর প্রাথমিক বেগটা ধরলাম শূন্য। এর মানে কি, বস্তুটা যখন যাত্রা শুরু করেছিল মানে কণাটা যখন চলা শুরু করেছিল প্রাথমিক অবস্থায় সেটা স্থির অবস্থায় ছিল, শূন্য মানে কি গতিবেগ শূন্য মানে এটা স্থির অবস্থায় ছিল তখন। তাহলে সেক্ষেত্রে আমাদের এই রাশিমালাটা কি পাবো, এই রাশিমালাটা আমরা পাবো হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ, যে ভিটা আমরা ছোটো হাতের ভি দিচ্ছি একটু মডিফাই করে দিই, ইকুয়ালস টু কিউ ভি, ইকুয়ালস টু কিউ ভি। এগুলো সব আমাদের ছোটো হাতের ভি, ছোটো হাতের ভি, আর এটা আমাদের ক্যাপিটাল ভি, আমরা আধা বিভবকে ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করি। যাই হোক তাহলে এটা পেলাম আমরা। তাহলে আমাদের এই যে আহিত বস্তু যেটা আমাদের এ থেকে বিতে যাচ্ছিল তার গতিবেগ কি করে বার করবো, তার গতিবেগ বার করতে পারবো আমরা খুব সহজেই এখান থেকে। দেখো তাহলে কি হচ্ছে আমাদের ভি কস্ট আমরা এখান থেকে কি পাবো, ভি কস্ট আমরা পাচ্ছি টু কিউ ভি বাই এম, টু কিউ ভি বাই এম আন্ডার রুট, টু কিউ ভি বাই এম আন্ডার রুট। এটা যেটা পেলাম আমরা এটা কি পেলাম, এটা পেলাম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আহিত কোনো বস্তুর গতি। এই সূত্র দিয়ে আমরা কি করি ইলেকট্রন প্রোটন ইত্যাদি বিভিন্ন আহিত কণার গতিবেগ নির্ণয় করা যায়, এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে আহিত কণার গতিবেগ নির্ণয় করা হয়। সূত্র দিয়ে আমরা কোনো আহিত কণা ইলেকট্রন প্রোটন ইত্যাদির আমরা গতিবেগ বার করতে পারি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, বোঝা গেল। আচ্ছা এরপরে আমরা একটা ছোট জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট একটা কি জিনিস সেটা আমরা একটু দেখে নেবো। ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট আসলে কিছুই না, এটা কি একটা ইলেকট্রনের আধানের সমান, একটা ইলেকট্রনের আধানের সমান, ধরো ইলেকট্রন, একটা ইলেকট্রনের আধানের সমান আধান বিশিষ্ট কোনো কণাকে, একটা ইলেকট্রনের সমান আধান বিশিষ্ট কোনো কণাকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, একটা ইলেকট্রনের আধান বিশিষ্ট কণাকে, একটা ইলেকট্রনের সমাধান বিশিষ্ট কণাকে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যকে আমরা বলবো 1 ইলেকট্রন ভোল্ট, এটাকে বলবো 1 ইলেকট্রন ভোল্ট। এটাকে এইভাবে প্রকাশ করা হয় ইভি দিয়ে, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইনটু 10⁻¹২ আর্গ, আর ইকুয়ালস টু 1.6 ইনটু 10⁻¹৯ জুল। এটা আমাদের ইলেকট্রন ভোল্টের সঙ্গে আর্গ এবং জুলের সম্পর্ক। এবার দেখতে পাচ্ছ এখান থেকে, এই সম্পর্ক থেকে আমি না বলা সত্ত্বেও তোমরা বুঝে যাচ্ছ ইজিলি যে ইলেকট্রন ভোল্টটা আসলে একটা শক্তির একক, তার শক্তির তো হবেই। আমি এক্ষুনি কি বললাম, ইলেকট্রনের সমাধান বিশিষ্ট কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, এই তো কৃতকার্য মানেই সেখানে শক্তি চলে আসছে, ফলে এককটা এটা হয়ে যাচ্ছে, বোঝা গেল ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা। এরপরে আজকে আমাদের লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা করবো আমরা, থিওরি, লাস্ট আমাদের বিভব চ্যাপ্টারের লাস্ট মানে থিওরি টপিকের মধ্যে শেষ জিনিস যেটা, সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তল, সমবিভব তল নিয়ে আজকে আমরা আলোচনা করবো, শেষ, এটা আমাদের শেষ টপিক থিওরির। আচ্ছা দেখো নামের মধ্যেই দেওয়া আছে সমবিভব মানে কি, এমন একটা তল, এমন একটা তল যা সর্বত্র বিভবের পরিমাণ, তড়িৎ বিভবের পরিমাণ সমান, তড়িৎ বিভবের পরিমাণ সমান মানে যে কোনো জায়গায় তড়িৎ বিভব মাপছি সমান পাচ্ছি, যে কোনো জায়গায় তড়িৎ বিভব মাপছি সমান পাচ্ছি। কি করে হয়, ধরো একটা বিন্দু আধান রাখা আছে কিউ আধান। এই আধানকে কেন্দ্র করে যে বৃত্তাকার বা যে গোলকাকার যে তলটা তৈরি করা যাবে, যে গোলকাকার যে তলটা তৈরি করা যাবে সেই তলটাকে আমরা বলবো সমবিভব তল। যে গোলক এই কিউ আধানটা যদি সেই গোলকের কেন্দ্রে থাকে তাহলে যে গোলকটা তৈরি করা যাবে সেই গোলকটাকে আমরা বলবো সমবিভব তল। সমবিভব তলের সংজ্ঞা তোমরা আমার নোটে পেয়ে যাবে, ওখান থেকে আরও ডিটেলসে জিনিসটা জানতে পারবে। আমি জাস্ট বেসিক জিনিসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদের সমবিভব তল, আমরা সমতল একটা তলকে চাইছি। তল মানেই আমাদের প্রথম একটা মাথায় আছে সমতল। ধরো একটা সমতলকে আমরা চাইছি সমবিভব তল হিসাবে। বিন্দু আধানের জন্য কখনোই সেটা সম্ভব নয়। একমাত্র সম্ভব কখন, যদি অসীম দূরত্বে গিয়ে আমরা একটা বিন্দু আধানের জন্য অসীম দূরত্বে গিয়ে একটা তল কল্পনা করি সমবিভব তল, তাহলে সেটা সমতল হওয়ার সম্ভাবনা থাকে, সমতল হওয়ার সম্ভাবনা থাকে, নয়তো থাকে না। মানে আমি ধরো খুব সামান্য দূরত্ব থেকে আমি একটা সমবিভব তল সমতল চাইছি, কখনোই সেটা সম্ভব নয়। সমবিভব তল মানে কখনোই সমতল নয়, সেটা বেশিরভাগ সময়তেই আমাদের গোলক আকৃতির তলকেই বোঝানো হয়। ধরো এই তলটা একটা সমবিভব তল, এখানে একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল, এরকম করে এই বিন্দুটাকে কেন্দ্র করে যতগুলো গোলক আঁকা যেতে পারে প্রত্যেক কটাই একটা সমবিভব তল, প্রত্যেক কটাই একটা সমবিভব তল। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা সমবিভব তলের বৈশিষ্ট্য দেখে নেবো কয়েকটা। প্রথম বৈশিষ্ট্য কি, সমবিভব তলে সর্বত্র বিভবের পরিমাণ সমান হয়, তড়িৎ বিভবের পরিমাণ সমান হয়। এটা তো আমরা জানি, ইজি ব্যাপার। এখানে সমবিভব তলের নাম থেকেই আমরা বলতে পারছি। তো নাম থেকে যেটা আমরা বলতে পারছি তার মানে কি, এটার বলার কারণটা হচ্ছে এইটাই যে সমবিভব তলে যেহেতু সর্বত্র বিভবের পরিমাণ সমান, ধরো এই যে তলটা, উপরে যে তলটা এঁকেছি, ধরো এখানে আর এখানে বিভবের পরিমাণ সমান, তাহলে কোনো বস্তুকে এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে, এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে বিভব প্রভেদ কত? ধরো এখানে বিভব ধরো 1 ভোল্ট, এখানে বিভব ধরো 1 ভোল্ট, তাহলে বিভব প্রভেদ কত? 0 ভোল্ট। তার মানে কি, এক সমবিভব তলে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো বস্তুকে, স্পেসিফিক্যালি কোনো আধানকে নিয়ে যেতে আমাদের কোনো কৃতকার্য করতে হয় না। কার্য ইকুয়ালস টু 0, কৃতকার্যের পরিমাণ 0। কেন? কারণ বিভব প্রভেদই তো নেই, তাহলে কৃতকার্য করতে আসবে। হলো 2 নম্বর তড়িৎ বলরেখা। দেখো এই আধানটার জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, আর এই তড়িৎ ক্ষেত্র থাকার পরে একটা বলরেখা তৈরি হয়েছে। তড়িৎ বলরেখা সর্বদা, তড়িৎ বলরেখা কি বললাম, তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করবে। বলরেখা কিভাবে ছেদ করবে? বলরেখা লম্বভাবে সমবিভব তলকে ছেদ করবে। দেখো এখান থেকে আমি যে কটা বলরেখা টানবো প্রত্যেক কটাই সমবিভব তলের সঙ্গে লম্ব হবে, সমবিভব তলের সঙ্গে লম্ব হবে। বুঝা গেল? আচ্ছা, 3 নম্বর কি, দুটো সমবিভব তল কখনোই পরস্পর ছেদ করবে না। মানে এরকম হবে না যে এটা একটা সমবিভব তল আর এটা একটা সমবিভব তল, এটা পরস্পর ছেদ করে গেছে, এটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে একই সাথে দুটো বিভব থাকতে হবে। ছেদ করা মানে কি, একই সাথে দুটো বিভব থাকতে হবে। দুটো তো আলাদা আলাদা সমবিভব তল, মানে কি দুজনের, দুটো তলের বিভবের পরিমাণ আলাদা, ফলে এইটা কখনোই সম্ভব নয়। ছেদ করবে না, তার মানে কি ছেদ করবে না। আচ্ছা, আর লাস্ট কি, 4 নম্বর, প্রত্যেকটা পরিবাহী পৃষ্ঠ, প্রত্যেকটা পরিবাহী পৃষ্ঠ নিজে নিজে এক একটা সমবিভব তলের মতো আচরণ করে। প্রত্যেকটা পরিবাহী পৃষ্ঠ নিজে নিজে একটা সমবিভব তলের মতো আচরণ করে। তো গেল আমাদের সমবিভব তলের কাকে বলে এবং সমবিভব তলের বৈশিষ্ট্য। তো এই ছিল আজকের ক্লাস। আজকের থিওরিটা মোটামুটি সমস্তটাই শেষ হয়ে গেল। পুরোটা ডিটেলস তোমরা আমার নোটে পেয়ে যাবে, নোটের লিঙ্কটা নিচে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। লিঙ্কটা আজকে আনলকড আছে, কোনো অসুবিধা নেই। আর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পরবর্তী ক্লাসটা আমি একটা অঙ্কের ক্লাস নেওয়ার খুব ইচ্ছা। তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব সংক্রান্ত চ্যাপ্টারে বিভিন্ন অনুশীলনীতে যে অঙ্কগুলো করতে দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে দেবো, কিছু কিছু অঙ্ক। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। কোনো রকম ডাউট থাকলে বারবার বলছি নিচে কমেন্ট করে জানিও, এবং নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি দুটোই দেওয়া আছে, সেখানেও তোমরা আমাকে মেসেজ করতে পারো পার্সোনালি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকো দ্য ফিউশন স্টাডি ইউটিউব চ্যানেল। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।